তো সুবি দিয়ে দেখতেছ, এটা মহিলাদের স্বভাব। এখানে যদি কেউ মহিলা থাকে তাহলে বাহিরে থাক, পুরুষ হইলে সবাই যেন ভিতরে ঢুকে যায়, সবাই যেন ভিতরে ঢুকে যায়। রাজি আছেন তো? সজাগ থাকতে রাজি আছেন তো? ইনশাল্লাহ আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করে বলেন আমিন। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام شكرا درشيب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله بارك فرقاني يا مدرسة ردك أجد بارشيك ইসলামী মহাসম্মেলনের আজকে সম্মানিত সভাপতি উপস্থিত দিনগুলো ইসলাম ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে যে মজলিসে বসার তৌফিক দান করেছেন আমরা খুশি না বেজার জবান খুলে সকলে মহব্বত উচ্চারণ করি আলহামদুলিল্লাহ, আরো জোরে সরে আলহামদুলিল্লাহ। ইমানের আওয়াজ এমন ভাবে দিবেন যতক্ষণ এখানে আমি আছি আপনারা আছেন, আওয়াজ দিয়ে বুঝাবেন যেন এটা ছোটখাটো একটা জিহাদের ময়দান। রাজি আছেন? কথা বলে না, এটা ছোটখাটো কিসের ময়দান বলেন? ছোটখাটো কিসের ময়দান বলেন? এমন আওয়াজ দিবেন যারা বাসায় ঘুমানোর চিন্তা করতেছে এরা যেন ঘুম থেকে জেগে উঠে এখানে দৌড় দিয়ে বসার সুযোগ পায়। ঠিক আছে? ঠিক আসতে কোন কেন কথা কয় না, জোরে বলেন নারায়ে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নার আলো ঘরে ঘরে জালো, লিল্লাহে তাকবীর। আল কোরআনের সৈনিক কামি নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। ঠিক কিনা? আমরা কার গোলাম? কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। ঠিক কিনা? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির আমলার ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির আমলার ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। ঠিক কিনা? আমরা কার গোলাম? এই জোরে সরে বলেন কার গোলাম? আল্লাহর গোলাম কার জন্য চিৎকার করে? জোরে বলেন কার জন্য চিৎকার করে? আল্লাহর গোলাম কার জন্য জবান খুলে? আরো জোরে বলেন কার জন্য জবান খুলে? যতক্ষণ থাকব আল্লাহর গোলাম হয়ে আল্লাহর জন্য জবানটা রাজি, জবানটা খুলতে রাজি আছি তো ইনশাআল্লাহ,
আল্লাহ পাক আমাদের আজকের মজলিসকে কবুল করুক বলেন আমিন। আল্লাহ পাক এই মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করুক বলেন আমিন। আমরা এখানে যারা মুসলমান সবাই মুসলমান, প্রত্যেককে একটা প্রশ্ন আমি আপনাদেরকে করব, বলেন তো ইসলামের মধ্যে স্তম্ভ কয়টি? আরো জোরে, পাঁচটি। একটা মুক্তবের বাচ্চাকেও জিজ্ঞাসা করলে পারবে, ঠিক কিনা বলেন? মুক্তবের বাচ্চাকেও জিজ্ঞাসা করলে পারে। কিন্তু আমার দেশের কিছু কিছু শিক্ষিতরা আছে যারা ইসলামের খুঁটি কয়টা, কালেমা কি, নামাজ কয়, তো এগুলোও জানে না। আর এখন শিক্ষা ব্যবস্থার যে করুণ দুরবস্থা, দিন যত যাচ্ছে আর হচ্ছে, মানুষ আর মানুষ থাকবে না, বাদরের জাত হবে আর আলু ভর্তা বানানো শিখবে, এছাড়া কোনো উপায় নেই। সুতরাং সময় এসেছে আপনার বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি দেওয়া, নয়তো এরা যে চক্রান্ত করতেছে বাবুর্চি বানায় ছাড়বে। মাদ্রাসার ছেলেদেরকে যেটা দিবেন ওটা পারে, আলু ভর্তা শিখতে মাদ্রাসায় আসা লাগে না। কিন্তু আমাদের দেশে এখন স্কুলেও আলু ভর্তা শিখতে যাওয়া লাগে। আরে এই ছেলেদেরকে দেন না, প্যান্ডেল টাঙাইতে দিবেন, এটা পর্যন্ত বাঁশ ঘেরে টাঙায় ফেলতে পারবে, এমন কোন কাজ নাই আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছাত্ররা পারে না। সুতরাং আপনার ছেলেকে বাবুর্চি বানানোর জন্য নয়, বরং সর্বশিক্ষায় শিক্ষিত এবং দীক্ষিত বানানোর জন্য প্রতিষ্ঠানে দেওয়া দরকার আছে না নাই? ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলামের মূল স্তম্ভ পাঁচটি, মূল স্তম্ভ পাঁচটি, এর মধ্যে এক নাম্বার সেটা কি? জোরে বলেন কি? আচ্ছা, চতুর্দিকে খুঁটি আছে, ভিতরে কোনো খুঁটি নাই, এই খুঁটি মাঝখানের যদি না থাকতো এই প্যান্ডেল কি টিকতো? কথা বলে না, টিকতো? ছাদ আছে, খুঁটি নাই, চতুর্দিকে দেয়াল আছে, ওই ছাদ বেশি দিন টিকবে না, ধসে পড়ে যাবে, ভেঙে পড়ে যাবে। ঠিক তেমনি ভাবে উপরে মুসলমানের পরিচয় আছে, ইসলামী নামও আছে, মুসলমানের পোশাকও আছে, ভিতরে খুঁটি পাঁচটার একটাও নাই, মুসলমান দাবি করতে পারবে কিন্তু হতে পারবে না। এদের ব্যাপারে আল্লাহ পাক বলেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে একদল যারা নিজেরা মুমিন দাবি করবে কিন্তু এরা মুমিন হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মুমিন হতে চাই, প্রত্যেকটা মুমিনকে মুসলমান হওয়া উচিত। এ কারণে আল্লাহ পাক কোরআনে বলেন, উদখুলু বিসসিলমি কাফা, কাদেরকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ মুমিনদেরকে ইসলামের ঘরে ঢুকতে বলছেন, কেন? অনেক মুমিন আছে যারা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু নামাজ আদায় করে না, অনেক মুমিন আছে যারা আল্লাহকে মানে কিন্তু রোজা রাখে না, অনেক মুমিন আছে যারা আল্লাহকে বিশ্বাস করে, ওয়াজ মাহফিল, ওলামা একরামের নাম শুনলে তাদের মাথায় আগুন ধরে যায়, আছে না নাই? এ টাইপের মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন, মুমিন তো ঈমান এনেছো, আল্লাহকে বিশ্বাস করেছো কিন্তু মুসলমান হও নাই। সুতরাং ঈমানদার যারা ইসলামের ছায়ায় এসে নিজেকে মুসলমান বানায় না, এটা আদেশটা কার? আল্লাহ পাকের আদেশ, আমাদের মানা দরকার আসেনি। আল্লাহ পাক আমাদেরকে খাঁটি মুসলমান বানায় নাকি, মুসলমান বানায় কবরে নাকি? জোরে বলেন আমিন। কারণ সারা জিন্দগি ইবাদত করলাম, বুজুর্গ হইলাম, অনেক কিছু করলাম, লাস্টে যদি ঈমান না থাকে এই জিন্দগির কোনো দাম নেই। কিন্তু সারা জিন্দগি আমল যেমন তেমন, কিন্তু মানুষ আমার জন্য দোয়া করে, লাস্টে আমার ঈমানই মউত হয়েছে, এটা দামি। আজকে যেই মজলিসে বসা, যে প্যান্ডেলে বসা, যার মাধ্যমে এই জায়গায় সবসময় আসতাম, ছোট ভাইয়ের মতো ভালোবাসতাম, মহব্বত করতাম, আদর করতাম, স্নেহ করতাম, এমনকি প্রত্যেকটা জিন্দগির পরতে এমন কোনো জিনিস নাই যেটা আলহামদুলিল্লাহ আমাকে সে জানাইতো না। আপনাদের এলাকার প্রীতি সন্তান মাওলানা মনসুর হাসান নূরি রহমতুল্লাহ আলাই, আল্লাহ পাক তার কবরকে ইমানের নূর দ্বারা পরিবর্তন করে দেন, ভরপুর করে দেন বলেন আমিন। তার কবরকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস বানায় দেন বলেন আমিন। আজকে এই প্রোগ্রামগুলো আসছি, তেত্রিতেও প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রামটাও তার রাখা ছিল, যাচ্ছিলাম আর কলিজা ফেটে যাচ্ছিল যে যার মাধ্যমে দাওয়াত সে নাই, যার মাদ্রাসায় দাওয়াত সে নাই। আমি আপনাদের কাছে দোয়া চাই,
দুনিয়া দুনিয়ার মতো চলবে। তবে আপনারা সাক্ষী, বারো এই গ্রামের মানুষ, মনসুরুল হাসান নুরী একজন মানুষ, তার মতো একজন মানুষের জানাজা আপনারা দেখেছেন এই বারো এই গ্রামের জমিন সাক্ষী। আমি তো যতটুকু লাইভে দেখেছি, প্রোগ্রামের কারণে আসার সুযোগ হয় নাই, যতটুকু দেখেছি আমার মন বলে এই এলাকায় এমন জানাজা হয়েছে কিনা আমি জানি না, এত মানুষের সমাগম আমি অন্তত এই জায়গায় দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস, জমিন যদি কারো ব্যাপারে সাক্ষী দেয় তা আল্লাহ পাক তাকে জান্নাতি বানায় দেয়। আপনারা এতগুলো মানুষ তার জন্য দোয়া করেছেন, সাক্ষী দিয়েছেন, ইনশাআল্লাহ আল্লাহ তাকে জান্নাত দান করবে। এবং আমি তত তার চাইতে বেশি কষ্ট পাই যখন বারোই গ্রামের মোতামী সাহেব হুজুরকে দেখি, আর আমার আফসোস লাগে এই লোকটার আল্লাহ পাক এত সবর দিয়েছেন, এত সবর এত ধৈর্য। আমি বলি যে ওনার মতো মুসাল্লাম বুজুর্গ মানুষ কম আছে। এবং আমি গতবার কয়েকদিন আগেও এই সিলেটের এই মৌলভীবাজারের প্রোগ্রাম ছিল, তো আসার এখানে ঘুরে এসে কবরটা জিয়ারত করেছি। আমি তখন ওনাকে বলেছি যে আল্লাহ পাক আপনাকে জান্নাত দেওয়ার জন্য দুইটা সন্তান নিয়ে গেছে, এর চাইতে বড় আর কোনো উসিলা নাই, এই দুইটা উসিলা আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দেবে। উনি বলেন আলহামদুলিল্লাহ, যদি হয় তাহলে তো সৌভাগ্য। আপনারা দোয়া করেন আল্লাহ পাক যেন এই কষ্টের বিনিময়ে উনাকেও কবরে যাওয়ার সাথে সাথে জান্নাতি বানায় দেয়। আজকে যে জায়গায় বসা এই জায়গাটা আমি চিনেছি তার কারণে, সে আমাকে এখানে নিয়ে আসছে প্রথমে যে আসেন আমার মাদ্রাসা একটু দেখে যান, এই কথা বলে তারপর থেকে এই পর্যন্ত আজকে শুধুমাত্র তার কথায় আসা। জমিন ঠিক মতো আছে, মানুষও ঠিক মতো আছে, আমিও আছি, আপনারাও আছেন, সেও আছে, কিন্তু আমরা তিন হাত, সাড়ে তিন হাত উপরে, সে সাড়ে তিন হাত নিচে। আমরা তার হালত জানি না, সে আমাদের হালত জানে না। ভাই এটাই জিন্দগির নিজাম। এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় মুসলমান হয়ে আল্লাহ পাক বলেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে তারপরে কবরে যাও। মুসলমান হতে গেলে ইসলামের স্তম্ভ যে মূল পাঁচটি এগুলো জানা দরকার আছে, তো কি বলেন আছে না? এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ইমানদার যারা থাকবে তাদের এক নাম্বার গুণ الذين يؤمنون بالغيب অদৃশ্যের প্রতি বিশ্বাস করবে, এটার নাম হলো ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের মূল সর্বপ্রথম ঘটির মধ্যে এক নাম্বার হলো ঈমান। সাহাবাগণ ঈমান আনার পরে রাসূলকে ডাক দিয়ে বলতেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ঈমান নিয়ে আসলাম পয়গম্বর, এখন যদি কোনো কার্যক্রম থাকে নবী আপনি আমাদেরকে বলে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন ঈমান যেহেতু নিয়ে আসছো, এখন তোমাদের জন্য সর্বপ্রথম আদেশ হলো তোমরা নামাজ আদায় করো, নামাজের ওয়াক্ত হয়ে গেলে। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বুঝাইতে চাইলেন ঈমানের পরে সর্বপ্রথম বান্দার জন্য যেটা আদেশ সেটার নাম হলো সালাত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, এখানেও ঈমানের পরে সালাতের কথা বললেন আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইউকিমুনাস সালাহ, যারা ঈমানদার তারা নামাজকে প্রতিষ্ঠা করবে, আদায় নয়। আল্লাহ পাক নামাজ প্রতিষ্ঠার কথা বলেছেন, আদায় মানে নিজে আদায় করবেন, অন্যকে করার জন্য বলেন না। প্রতিষ্ঠা মানে নিজেও করব, অন্য দশজনকেও করার আদেশ দিব। আমাদের বাংলাদেশে যদি নামাজ প্রতিষ্ঠা হয়ে যায় তো সংসদের মধ্যে আজান হওয়ার সাথে সাথে প্রধানমন্ত্রী সহ সব মন্ত্রী এমপিগুলো নামাজের মধ্যে দাঁড়ায় যাইতো, ঠিক কিনা? এটা তো নাই বটে। এমনও আমরা দেখতে পাই স্টেডিয়ামে খেলা চলে আর আমাদের দেশের এমপি মন্ত্রীগুলা ফোন দিয়া বলে আজানটারে একটু বন্ধ করতে বলো। নির্বাচনী প্রচারণাতেও আমরা দেখেছি এই অহেতুক কাণ্ড, একজন বলতেছে আজান দিচ্ছে স্লোগান বন্ধ করো, আমার দেশে আরেকজন বলতেছে যে আজানের কথা বাদ দে আজান বইরা দেবো, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক যে আদেশ করেছেন আকিমুসসালাহ ইকামাতিসসালাহ আকিমিসসালাহ, সালাত প্রতিষ্ঠার কথা নিজেও পড়ব দশজনকেও পড়ার আদেশ, এই জমিনে যদি সালাত প্রতিষ্ঠা হতো ইনশা আল্লাহ আল্লাহর রহমতে এই জমিনে কোনো চোর চোট্টা বদমাশ কোনো কিছুর ঠাই হতো না।
শুধুমাত্র নামাজের কারণে। কেন? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতটা বান্দার ফাহেশা মুনকার সকল গুনাহ থেকে বান্দাকে বাঁচায়। অর্থাৎ আল্লাহ পাক বলেন নামাজ এমন একটা ইবাদত, চুরি করবেন নামাজ, এই নামাজটা যদি ঠিকমতো আদায় করেন নামাজ আপনাকে চুরির কাছ থেকে হেফাজত করবে, জেনা করবেন জেনা যদি করেন নামাজ আপনাকে হেফাজত করবে, যতই কিছু করেন খারাপ কাজ যা কিছু করেন না কেন প্রত্যেকটা কাজ বান্দা যদি নামাজটা ঠিকমতো আদায় করে আল্লাহ পাক নামাজের মাধ্যমে বান্দার সকল খারাপ কাজ থেকে হেফাজত করবে। এখন আপনারা বলতে পারেন এই জমিনের মধ্যে অনেক বান্দারা আছে যারা নামাজ আদায় করে আবার সুদের টাকাও খায় আছে না নাই, বান্দা যারা এমন বান্দা আছে যারা নামাজ আদায় করে ঘুষের টাকাও খায়, এমন বান্দা আছে যারা নামাজ আদায় করে দুর্নীতিও করে চুরিও করে কম্বল চুরি করে আছে না নাই এদেশের মধ্যে। তাহলে আপনারা কি বলবেন তারা নামাজ আদায় করার পরেও কেন তারা চুরি করে? আমি বলবো যেই বান্দা ঘুষ খায় সুদ খায় ওই বান্দা ঘুষ খায়, ওই বান্দা নামাজের জন্য মসজিদে যেটা যায় ওইটা নামাজ তো আদায় করে না, নামাজের নামে অভিনয় করে। কেন? নামাজই কোনোদিন ঘুষের টাকা ধরতে পারে না, নামাজই কোনোদিন সুদের টাকা খাইতে পারে না, নামাজই কোনোদিন আরেকজনের জায়গা নিজের ভিতরে ঢুকাইতে পারে না, নামাজই কোনোদিন চুরি কম্বল চুরি অন্যের জায়গা চুরি দোকানের ভিতরে দুই নম্বরই এগুলো করতে পারে না। কথা বলে না পারে নামাজি বান্দা একদিকে নামাজ আদায় করে গুনাহ করে এটা হয় না। আল্লাহ পাক বলেন ফাহশাই ওয়াল মুনকার, নামাজ বান্দার ফাহেশা মুনকার কাজ থেকে বাঁচায়। ফাহেশা মুনকার কাজ কি বলে? ফাহেশা হলো ইচ্ছাকৃত গুনাহ, যেমন নাকি সমাজের মধ্যে মানুষ মানুষকে গালি দেয় এটা হলো ফাহেশা গুনাহ, মানুষ মানুষকে মিথ্যা কথা বলে এটা হলো ফাহেশা গুনাহ, খারাপ কথা বলে ফাহেশা গুনাহ, ইচ্ছাকৃত কাউর সঙ্গে অন্যায় করলেন ফাহেশা কাজ ইচ্ছাকৃত কাজ মুনকার কাজ, এমন এমন গুনাহ করে বান্দা যেটাকে ইবাদত মনে করে। যেমন নামাজের এই সমাজের মধ্যে অসংখ্য মুসল্লিরা আছে মসজিদের মধ্যে যে যেও গীবত শেকায়েতের মতো গুনাহ করে না করে না, গীবত করতেছে শেকায়েত করতেছে, এই গীবতটাকে ইমান ইমানের দায়িত্ব মনে করে করে আছে গুনাহ যা হয়টা জানাও না। আল্লাহ পাক বলেন কোন ইমানদার বান্দার যদি নামাজটা সহি হয় ওই ইমানদার বান্দা নামাজ সহি হওয়ার কারণে ফাহেশা মুনকার কাছ থেকে নামাজ তার হেফাজত করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবা আজমাইনদের নামাজ কেমন ছিল সেরকম নামাজ। এই জন্য আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, ইমানদার যারা তারা নামাজের মধ্যে যখন দাঁড়াবে আল্লাহর ভয় নামাজের মধ্যে খুশু খুশু থাকবে। এ মুসলমান সাহাবা আজমাইন নামাজের মধ্যে দাঁড়াইতো তীর নিক্ষেপ হয়ে যাইতো টের পাইতো না তীর ঢুকে গেছে, নামাজের মধ্যে আগে বের করার চেষ্টা করে পারে না, নামাজের মধ্যে দাঁড়া গেছে টান দিয়া তীর বের হয়ে যায় হুশ নাই। সাহাবা একরাম নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের খেয়াল একদম নির্দ্বিধায় দিলের মধ্যে রাখতেন। আর আমরা নামাজ আদায় করি একদিকে নামাজ আর একদিকে দোকানের সব হিসাব গুলো নামাজের মধ্যে আমরা মিলাই দিই, যার কারণে নামাজ পড়তে যাও মসজিদের মধ্যে অসংখ্য মুসল্লিরা আছে যারা নামাজ আদায় করে আর সামনের ক্যালেন্ডার গুলো পড়াপড়ি শুরু করে দেয়। মসজিদ গুলোতেও দেখবেন ক্যালেন্ডার সব সামনে রেখে দিস, অর্থাৎ নামাজের মধ্যে দাঁড়াইছে ইমাম সাহেব নামাজ পড়ে, ইমাম সাহেবের সামনে তো কোনো কিছু নাই, মুসল্লি নামাজ পড়তে দাঁড়াইছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম নামাজের মধ্যে পড়তেছে এদিক দিয়ে লেখা লাল বাতি জ্বলাকালীন সময়ে এই নিষেধ, এবার চোখ গেছে ওদিকে, আবার একদিকে দিয়েছে মোবাইল বন্ধ করেন নামাজের মধ্যে রিংটন বন্ধ করে মসজিদে প্রবেশ করেন, এখন ওখানে চোখ গেছে মোবাইলের দিকে হাত দিয়া দেখি মোবাইলটা চালু আছে কি আপনাদের এলাকায় হয় না। আবার আমাদের দেশে অসংখ্য মসজিদের মুসল্লি আছে ডাং ডাং করে এলাকার মধ্যে ঘুরে বেড়ায় মসজিদের মধ্যে ঢুকলেই চেয়ারম্যান হয়ে যায়, চেয়ার ছাড়া নামাজ পড়ে না, অথচ জোয়ান মানুষ 40 বছর বয়স 30 বছর বয়স এলাকায় হাডুডু খেলে
ফুটবল খেলে, ব্যায়াম করে, জগিং করে, জিমে যায়, মসজিদে ঢুকলে পায়ের মধ্যে শয়তানে কামড়ায়। কথা আছে নাই? চেয়ার এমন একটা মজার জিনিস রে ভাই, একবার যে পায়ের ছাড়তে চায় না। বুঝলে বুঝপাত না বুঝলে, এগুলো মনে রাখেন ঠিকই, সব বোঝা দরকার নেই। এই জন্য মসজিদে যেগুলো নামাজ চেয়ারের মধ্যে পড়ে, এগুলোর চেয়ারের পায়া ভাঙা দিবেন। কেন? তুই নামাজটা মসজিদে আসলে তোর বসা লাগে কেন? সারা দিন তো এলাকায় ঘুরলি, মসজিদে আসলে তোর শয়তানে কেন বোঝায়? কেন দিছে জানেন? কেন বসে নামাজ পড়ে? কারণ তার বাবা এই মসজিদের মুতাওয়াল্লি। একটা বাবা আছে না, একটা যায় নামাজ বিছায় রাখে, শুক্রবার জুমার দিন সাপ্তাহিক মুসল্লি, সারা সপ্তাহ নামাজের কোনো খবর নাই, শুক্রবারের জুমার দিনে আসে, তবে কখন? যখন মুয়াজ্জিন সাহেব একামত আল্লাহু আকবার আল্লাহু আকবার করে দুকে রুকে দূর মেরে সবার আগে সব সারা সপ্তাহ নামাজের খবর নেই, যায় নামাজ বিছায় রাখছে, আসবে পরে মানুষের কাঁধ ডাঙা ডাঙা যাবে সবার আগে, আছে না নাই? এরা হইল সব নামাজ চোর। কি চোর বলেন? নবী বলেন, এই মিয়া, এই জমিনে পাঁচ টাকার পকেট মারলে ফিডায় যে দাঁত ভাঙেন, রসুল তো এই পাঁচ টাকার পকেট মারকে চোর বলেছেন। ছোট চোর, বড় চোর সে যে নামাজে চুরি করে। সাহাবাজ বিন ডাক দিয়ে বলেন, হুজুর নামাজের মধ্যে কিভাবে চুরি হয়? নবী করিম ডাক দিয়ে বলেন, নামাজের মধ্যে চুরি হয় যেই বান্দা নামাজের মধ্যে রুকুতে গেলে রুকুর থেকে ঠিক মতো দাঁড়ায় না, রুকু থেকে সেজদাতে যায়, সেজদার দুই মাসখানে সুন্দর করে বসে না, কোন মতে লামসাম বোঝায় আল্লাহরে বুঝতে, আল্লাহ তোমার বুঝতিস। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ডাক দিয়া বলেন, এই সমস্ত যারা যারা নামাজের মধ্যে আলসামি করে, এই জমিনের মধ্যে সবচাইতে বড় চোর যদি থাকে, এরাই হলো সবচাইতে বড় চোর। আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করে বলেন, এরা হলো তারা, ইদা কামু ইলা সালাতি কামু কুসালা يراؤون الناس ولا يذكرون الله الا قليلا মানুষের মধ্য থেকে এমন একদল বান্দা যারা নিজেরা নিজেদেরকে ইমানদার বলে নামাজি দাবি করে, কিন্তু যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন আলসামি নিয়ে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়ায় একবার শরীর চুলকায়, পাল চুলকায়, মশা মারে, মাছি মারে, কোনো মতে মসজিদের ভিতরে নামাজ পড়তে যায়, বাচ্চারাও সাথে নিয়ে গেছে, এখন বাচ্চারা আগের থেকে বুঝে আনছে, মা কইছে নেন না মসজিদে নেন না, বাবা আর কয় না মসজিদে গেলে দুষ্টামি করে, কয় নিয়ে যান না সমস্যা কি, বাবা দুষ্টামি করবা, কয় না 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 করবো না, চল নিয়ে আসছে, পাশে দাঁড়া করাইছে, এখন এই এক সামনে তো শেষ দেখেছে এসে গেছে, এখন বাপ এইটা দেখছে, তো বাপ দেখার পরে এমনি নামাজের ভিতরে দুই তিনবার দেখুন কেউ করেনি, দেখছেন নি আপনারা, আবার দুষ্টামি করে, আবার ডাক দিয়া চোখ গরম করতেছে, তার মানে বাসায় যা তোর খবর আছে ঠিক না? আবার যদি কেউ একটু দূরে দাঁড়ায়, দূরে দূরে নামাজের মধ্যে এমনি টান দিয়া, আবার আরেক দল আছে পাউডার এরকম সাগায় দিয়ে দাঁড়াইব, আপনি কোনো মতো সোজা হয়ে দাঁড়াইছেন, এবার আপনার পায়ের সঙ্গে পা লাগে না, এমনি ঠেলা দাঁড়াইবো, আপনি পা যত সিপা করবেন হ্যাঁ আপনার লোক তত মিলাবে। কত যে সার্কাস নামাজের মধ্যে চলে আমাদের দেশে, সামনে দাঁড়াইছেন কেউ যদি খালি যাইতে যায় এমনি হাত দিয়ে দিবে, খবরদার যাবি না, দায়িত্ব তার, একই নামাজ। আর সৌদিতে যদি যান তাহলে তো আরো কোয়ালিটি নামাজ দেখবে, কত প্রকার নামাজ আছে, এদিক দিয়ে নাক টেনে ঘুমাইতেছে ফাঁত করে, একামত হয়ে গেছে সুন্দর করে আল্লাহ পাক করছে, তারা গেছে নামাজে উজু করে না। আমি গতবার হারামে একবার এশার নামাজের আগে তেলাওয়াত করতেছি, তো এক লোক শুয়া রীতিমতো ঘুম, রীতিমতো ঘুম, নাক ডাকা কারে বলে, এশার আজান হয়ে গেছে, আকামত হয়ে গেছে, এ আল্লাহর বান্দা সুন্দর করে ঘুম উঠা দাঁড়াইছে। এখন নামাজের পরে আমি তার দিকে তাকায় বুঝতে চেষ্টা করতেছি সে কোন কোয়ালিটি, কোন দেশের মানুষ, কিন্তু কত রকম স্যার, আমারও দেখলাম সেখানে, আমি বলে মালয়েশিয়ার লোক, ফিলিপাইন, আমি বুঝাইতে পারি না আমি বাংলাদেশ, না আল্লাহ এন্ড ফিলিপাইন, আমি ভাই রে আমি বাংলাদেশ, এ বিশ্বাস করে না, এনে এরকম কিছু কোয়ালিটির আছে, চেহারা দেখে আমি কে হইতে পারে। কিছুক্ষণ আমি অনেকক্ষণ তাকাইলাম, দেখি বেল্ট টেল্ট আছে কিনা, বেল্ট থাকলে তো বোঝা যায় বাংলাদেশের কিছু কি থাকে। এখন আমি কিছুক্ষণ পরে কইলাম, সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ফেনান্দা কি
আমি বললাম যে আপনি কোন জায়গা থেকে আসছেন, এ বলতেছে কি কি যখন বলছে তো বোঝা গেছে এটা বাঙালি। কাকা বাংলাদেশি না কাকা ইন্ডিয়ান। ও আচ্ছা আচ্ছা, কোন জায়গার? কলকাতা। ও আচ্ছা, মানে আচ্ছা তো কাকা আপনি উজু করলেন না? তো বলছে কিসের উজু? ও আল্লাহ, নামাজ পড়লেন যে আপনি উজু ছাড়া আপনি তো ঘুমালেন। কো মৌলানা সাহেব আপনি জানেন না ফতোয়া? আমি কি ফতোয়া? আবার কো হারামের তো ঘুমালেন উজু ভাঙে না, ও অমনি হয়ে যায়। হাই কই বলে কি বলে হারামে ঘুমাইছে উজু লাগে না? আস্তে আস্তে বলে কাকা তো ভালো হয়েছে, হারামে তো ঘুমালে যদি উজু না ভাঙে তো পাত দিলে উজু ভাঙবে না। কি বললেন? আমাকে না কিছু বলিনি, উজুটা করে আবার নামাজটা পড়ে নিয়ে ভালো হয়। এই হলো হালত নামাজের। মুসলমান নামাজ আগে সুন্নত কয় রাকাত, পরে সুন্নত কয় রাকাত। অনেক মুরব্বী আছে নামাজের ভিতরে এভাবে তাকায়, ডানে তাকায়, বায়ে তাকায়, নামাজ পড়তেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ সব নামাজি জান্নাতি না, কিছু নামাজি জাহান্নামী আছে নাই, কথা কয় না আছে নাই, কিছু নামাজি আছে জাহান্নামী হবে। কারণ আল্লাহ পাক বলেন এমন এমন নামাজি আছে যাদের নামাজ তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ কেমনে পড়তে রাখবেন? সাহাবা আজমাইন রাসূলের পিছনে দাঁড়ানো। নবী করিম নামাজ আদায় করলেন, নামাজের পরে সাহাবা আজমাইন রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আপনাকে কি যেন ধরতে দেখলাম, খাওয়ার জন্য মুখ বাড়ান। হে নবী, আপনি নামাজের মধ্যে কেন এমন করলেন? পয়গম্বর একটু বলেন। নবী ডাক দিয়া বলেন, তোমরা কেমনে বুঝলা, কেমনে দেখলা? সাহাবা আজমাইন ডাক দিয়া বলেন, বিতাহরিকে লেহিয়া, আপনার দাড়ি মোবারক নড়াচড়ার মাধ্যমে আমরা নামাজের মধ্যে বুঝতে পারলাম আপনি দাড়ি দিয়ে কিছু ধরতে যান, মুখ দিয়ে কিছু ধরতে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন, সাহাবা আজমাইনের দল, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম, আমার নামাজের হালতের মধ্যে আমার আসমানের মালিক আল্লাহ আসমান থেকে জান্নাতের নিয়ামত আমি পয়গম্বরের সামনে আঙ্গুরের থোকা গুলো তুলে ধরেছে। আমি নামাজের মধ্যে চিন্তা করলাম, ধরবো কি ধরবো না, এটাই ছিল আমার পয়গম্বরের নামাজ। আল্লাহ নবী এই কারণে বলেন, নামাজে যদি দাঁড়াইতে হয়, ইবাদতের মধ্যে যদি দাঁড়াইতে হয়, কেমনে দাঁড়াবা? রাসূল বলেন, আনতা'বুদাল্লাহা কান্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা। ইবাদত এমন ভাবে করেন, নামাজের মধ্যে দাঁড়াইলেন যেন আসমানের মালিককে আপনি দেখেন। বলেন তো আমাদের কি আল্লাহকে দেখার মতো যোগ্য আছে নাকি? না, আল্লাহকে দেখার মতো যেহেতু চক্ষু নাই, জমিনের মধ্যে আল্লাহকে দেখার মতো সামর্থ্য কোনো বান্দার নাই, কিন্তু আল্লাহ তো বান্দাকে দেখে। এই কারণে রাসূল বলেন, ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, এমন ভাবে ইবাদত করো যেন আসমানের মালিক তোমারে দেখতেছে। নামাজের মধ্যে দাঁড়াবো, নিয়ত থাকবে দেখেন কে? এই জোরে বলেন, কে দেখেন? এ মুসলমান, নামাজ এমন একটা ইবাদত বান্দাকে জান্নাতি বানায় দেয়, সোজা আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে বান্দার দানের হিসাব হবে, বান্দার সাদাকার হিসাব হবে, যাকাতের হিসাব হবে, নামাজের হিসাব হবে, প্রত্যেকটা ভালো ভালো আমলের হিসাব আল্লাহ নবী রাখতে বলেন। কিন্তু প্রত্যেকটা হিসাবের আগে আল্লাহ পাক বান্দার নামাজের হিসাবটা আগে নেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না ভাইরা আমার, এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য ওযু যে করতে বলেছেন এটাও ফজিলত। কি কিয়ামতের ময়দানে নবী বলেন, 120টা উম্মতের কাতার, সমস্ত নবীর উম্মতটা মিলে 120টা কাতার। নবী বলেন, এই 120টা কাতারের মধ্যে আমি রাসূলের উম্মতের সংখ্যাই হবে 80টা কাতার। সুবহানাল্লাহ। এত কাতারের উম্মত রাসূল চিনবেন কিভাবে? নবী ডাক দিয়া বলেন, চিনার তো উপায় আছে, কারণ উম্মতের মধ্যে যারা নামাজি বান্দা, এই সমস্ত বান্দারা নামাজের জন্য যখন ওযু করবে, আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ইমানদারদের ওযুর অঙ্গগুলো সুন্দর করে আলোর উজ্জ্বলময় করে দিবে। ওযুর অঙ্গগুলোর মাধ্যমে আমি পয়গম্বর তাকায় তাকায় দেখব, এক একটা উম্মতের ওযুর অঙ্গগুলোর দিকে তাকায় তাকায় আমি পয়গম্বর আমার সব উম্মতদেরকে চিহ্নিত করে করে সুপারিশ করে দিব। সুবহানাল্লাহ। অন্য হাদিস নবী করিম বলেন, বান্দা যখন উযু করে, চোখ যখন যখন ধোয়,
বান্দার চক্ষু দিয়ে যেই গুনাগুলো করলো আল্লাহ পাক বান্দার ওযুর পানির সঙ্গে বান্দার চোখের গুনাগুলো ঝরায় দেয়। সুবহানাল্লাহ আস্তে করে বান্দা হাত যখন ধোয় কোন ইসহ হাতের গুনা ঝরে যায়, বান্দা পাও যখন ধোয় পায়ের গুনা ঝরে যায়। শুধু তাই নয়, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি নিজের চোখে দেখতেন যে কোন বান্দা ওযুর মধ্যে কোন গুনাহ ঝরে যাইতেছে। কখনো চোর যদি আসতো ওযু করতো, ইমাম সাহেব বলতেন কিরে বেটা চুরি করে আসছিস নাকি? কে বলছে? কয় যে তোর ওযুর পানি দিয়া চুরির গুনাহ ঝরে যাইতে দেখতেছে। সুবহানাল্লাহ, ওযুর পানি নবী বলেন কেউ চোখ মুখ ধোবে আল্লাহ পাক চোখের গুনাহ ঝরায় দেয়, হাত ধোয় তো হাতের গুনাহ ঝরে যায় পাও ধোয় তো পায়ের গুনাহ ঝরে যায়। তো ওযু যদি শুদ্ধ না হয় তো নামাজও তো শুদ্ধ হয় না, নামাজ শুদ্ধ না হইলে ইবাদতও তো শুদ্ধ নাই, নামাজ যার শুদ্ধ নাই তার কোনো আমলই শুদ্ধ নাই। এই জন্য নামাজ ঠিকমতো আদায় করা, নবী অন্য হাদিসে বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বান্দার জান্নাতের চাবি। একটা গেটের মধ্যে তালা লাগায় রাখছেন, নির্দিষ্ট চাবিও আছে, চাবি দিয়া তালার মধ্যে ঘোষা দিবেন, ঘোষা দেওয়ার সাথে সাথে ঘুরে যায়। ঠিক তেমনি ভাবে জান্নাতের চাবি যেটা নামাজ, এই নামাজটাও বান্দা, বান্দা যদি জান্নাতের তালা অনুযায়ী নিয়ে যায় তাহলে তালা খুলবে। আপনি জান্নাতে ঢুকতে চান কিন্তু সুদওয়ালা নামাজ দিলেন, জান্নাতে ঢুকতে চান ঘুষওয়ালা নামাজ দিলেন, জান্নাতে ঢুকতে চান মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করলেন। আল্লাহর কসম সারা জিন্দেগি কপাল ধুয়াবেন কিন্তু নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য জাহান্নামীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ ডাক দিয়া বলবেন কে তোমাদেরকে জাহান্নামে আনলো? বান্দারা ডাক দিয়া বলবে আল্লাহ। আমরা জমিনের মধ্যে অনেক ভালো ভালো কাজ করতাম কিন্তু মসজিদে নামাজের জন্য যেতাম না, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করতাম না। আল্লাহ ডাক দিয়া বলবে নামাজ না পড়ার কারণে আজকে তোমাদের জন্য জাহান্নাম উন্মুক্ত হয়ে গেছে। এ ভাইরা আমার এই জন্য বুঝবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নামাজ ঠিক মতো আদায় করো। নামাজ এমন একটা ইবাদত যে ইবাদত বান্দার সকল গুনাহ থেকে বান্দারে হেফাজত করে। আল্লাহ নবী বলেন সাহাবা আজমাইন, একটা মানুষের বাসার সামনে যদি কুয়া থাকে, ওই কুয়ার মধ্যে যদি পাঁচবার বান্দা গোসল করে তাহলে বান্দার গায়ের মধ্যে কোনো ময়লা তো থাকতে পারে না। ঠিক তেমনি ভাবে কোন ইমানদার বান্দা যদি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে ঠিক মতো আদায় করে, আল্লাহর রহমতে ওই বান্দার গায়ের মধ্যে গুনাহের ময়লা থাকতে পারে না। এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ, কথা বলেন ইনশাল্লাহ। বিশেষ করে ফজর আর এশার নামাজ, নবী বলেন যার নামাজ নাই, অনেক আমাদের দেশে অনেক ভণ্ড পীরের মুরিদরা আছে যারা কয় আমাদের পীরের কাছে গেলে নামাজ লাগে না। আমি বলবো এই দেশে যত বড় বড় আল্লাহ ওয়ালা বুজুর্গরা ছিল, শাহজালাল ইয়ামানিও পর্যন্ত সুরমা নদী যায় নামাজ বিষয় পার হয়েছে নামাজের মাধ্যমে, ঠিক কিনা? যার যত নামাজ সে তত বড় বুজুর্গ, যার নামাজ নাই নবী বলেন তার ইমানই নাই। ইমান না থাকার অন্যতম আলামত তার নামাজ না থাকা, আর মুনাফিক হওয়ার অন্যতম আলামত ফজর আর এশা না থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার ফজর নাই এশা নাই বুঝবা সে মুনাফিক, কারণ মুনাফিক ফজরও পড়তে পারে না এশাও পড়তে পারে না। এজন্য দেখবেন ফজরের নামাজটা পড়া যদি সকালবেলা একটু হাঁটেন, আবহাওয়াটা ঠান্ডা সুন্দর পরিচ্ছন্ন, কেন? ফজরের নামাজের সময় কোনো মুনাফিকের নিঃশ্বাস এই জমিনে থাকে না, সব আল্লাহর নিঃশ্বাস। এ কারণে ফজরের ওয়াক্তের সময় বরকত আর রহমত বর্ষিত হয়, কারণ যারা সজাগ সবাই নামাজে, সব মুনাফিক গুলো নাক টেনে ঘুমাইতেছে। এই জন্য নিয়ত করেন পাঁচ ওয়াক্ত নামাজ আমি পড়বো, আমার ঘরের বান্দাকে পড়াবো। অনেক সময় বাবারা নিজেরা পড়ে সন্তানকে ডাকে না, মায়া মহাব্বত, বাবা পড়তেছে সন্তান পড়ে না, বিবি পড়তেছে স্বামীরে ডাকে না। এই জন্য একজন একজনে ডাকবেন, মহাব্বত যদি স্বামীর প্রতি বিবির হয় এটাই মহাব্বতের আলামত যে বিবি স্বামীকে ডেকে দিবে ফজরের জন্য। মহাব্বত যদি আল্লাহর জন্য হয় তো স্বামী বিবিকে ডাকবে, বিবি স্বামীকে ডাকবে, এটাই মহাব্বতের আলামত। এটা মহাব্বত নয় তা ঘুমাইতেছে, ঘুমায় সারা রাত তো আমল করছে, ইউটিউবে ভিডিও দেখছে, এই করছে সেই করছে, একটু ঘুমাক, দশটা বাজে উঠলে তখন যখন ওঠে তখনই ফজরের সময়। এ বর্ণনা পাইছেন কই? আমাদের দেশে অনেক মানুষ আছে ইচ্ছাকৃত ভাবে এভাবে নামাজ পড়ে, আমি যখন উঠবো তখন ফজরের সময়, হে উঠে বারোটায়, বারোটায় তো জোহরের নামাজ পড়বো না ফজর পড়বো। এই জন্য ওয়াক্ত মতো নামাজ পড়া এটা হইল নিয়াম।
নিয়ত করেন এখন থেকে আজকে থেকে আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব কারাগারা। আল্লাহ আগে আমাকে আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকেও তৌফিক দান করুন। আমি একটু আমার বাবার তুল্য, আমি কখনো বাজান বলি, কখনো আঙ্কেল বলি, কখনো হজরত বলি, কখনো হুজুর বলি, যখন যেটা আসে সম্মানের সাথে মহব্বতের সাথে। আমি হুজুরকে বলছি যে আমার একটু আগে দিলে আমার সুবিধা, কারণ কালকে জুমার পেরেশানি আছে, জুমা পড়াইতে হয়। আসছি, নয় ঘন্টা লাগে সিলেটে, বুঝলেন? সে একটা রওনা দিচ্ছে, নয়টা ঘন্টা লাগছে। এই বাংলাদেশের সবচেয়ে গজবের রোড এখন সিলেটের রোড, মানে সারা দেশ উন্নত হচ্ছে, কিন্তু সিলেটটা কেন উন্নত আমি জানি না। আপনারা কি এই এলাকায় কোন রাজনীতি করেন এটা আপনারাই জানেন, এই জন্য রোডঘাট মনে হয় আস্তে আস্তে হইতেছে। তো নয় ঘন্টা লাগছে আসতে, আবার যে যাব এই কুয়াশার ভিতরে। এই জন্য আমি হুজুরকে বলছি, হুজুর একটা আমার আগে ছেড়ে দিলে ভালো হয়, যদি কালকে জুমার রাত না হইতো আমি ইনশাল্লাহ রাত্রে মোটামুটি দেড়টা দুইটার দিকে উঠলেও আমার পেরেশানি ছিল না, আস্তে ধীরে যেতাম। যেহেতু ঢাকায় যেতে হবে, জুমার নামাজের বয়ান করতে গেলেও তো একটু মোতালার দরকার আছে, আবার ঘুমও আছে। তো ফজর হবে যাবে, যেতে যেতে আবার পড়া, আবার ঘুম, আবার কালকের প্রোগ্রাম, জানি না কেমনে হয়। আল্লাহ পাক আসান করুক। এই কারণে হুজুরকে বলছি, আমার একটু আগে ছেড়ে দিলে আমার ভালো হয়। তা তো হজরতকে আমি বলাতে হুজুর আমারে বলছেন ঠিক আছে আপনি অল্প সময় তাহলে করে দেন, তা এই জন্য আমি বসলাম আপনাদের কাছেও আমি ক্ষমা প্রার্থী। তো আপনাদের কাছে একটু রুমাল যাবে, দুই নম্বর হুজুর আমাকে বলছে মাদ্রাসার জন্য 420 বস্তা সারা বছরে চাউল লাগে। আপনারা যে যত মানুষ আছেন আলহামদুলিল্লাহ ভরপুর মানুষ, এই ভরপুর মানুষরা আছেন যেহেতু আমি খালি দেখবো কারা কারা 420টা বস্তা চাউল যেহেতু লাগে, একটু ঝটপট একটু দাঁড়া যাবেন যে আমি এক বস্তা, আমি এক বস্তা, আমি এক বস্তা। আমি জানি সারা বছরে আপনার এক বস্তা চাউল, সারা বছরে